বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। সবসময় তুমি এরকম ঝামেলা কেন করো বলো? কখনো ম্যাটাডোর খারাপ হয়ে যায়, কখনো তোমার সিম পড়ে যাচ্ছে, আর আজ আজ এই কাণ্ড। নমস্কার, আমার নাম সিদ্ধার্থ আদৃত্য। সো আমরা আজকে এখানে মিঠাইয়ের ফ্লোরে আমরা ইনফ্যাক্ট আউটডোর করছি, এখানে অ্যাকশন সিকোয়েন্স আছে, সেখানে মিঠাইকে কিছু জঙ্গি তারা ক্যাপচার করে অ্যান্ড আমরা তার মধ্যে থেকে মিঠাইকে কীভাবে বার করি সেটা নিয়েই আজকে শুটিং। তুমি সবসময় এরকম ঝামেলায় কিভাবে বড় বলবে? হ্যাঁ, কখনো তোমার ম্যাটাডোর খারাপ হয়ে যায়, কখনো তোমার সিম পড়ে যাচ্ছে, আজ আজ এই কাণ্ড। ওকে দেখেছি কোথাও? কত বড় সর্বনাশ হতে পারতো, তোমার যদি কিছু হয়ে যেত আমি দাদুকে কি বলতাম? আমি দাদুকে কি বলতাম? বড় বাবু কি করতো? বাড়ির সবাইকে আমি কি বলতাম বলো? তোমার মিঠাইকে এখানে বাঁচাতে আসার কোনো দরকার ছিল না, কোনো দরকার ছিল না। তুমি আমাকে সেভ করতে আসার একবার ভেবেছিলে? হ্যাঁ, তুমি ভেবেছিলে? নমস্কার, আমি আপনাদের সকলের প্রিয় মিঠাই, আর আমি এখন রয়েছি মিঠাইয়ের শুটিংয়ে। ভীষণই দেখতে পাচ্ছেন পুলিশ অনেক কিছু ঝামেলা চলছে মিঠাইয়ের জীবনে। তো দুজন দুষ্কৃতী হঠাৎ মিঠাইকে বন্দুক মাথায় দিয়ে পালানোর চেষ্টা করছে, মিঠাইকে ঢাল বানিয়ে। এবার মিঠাই তো যাই না, মিঠাই বাঁচতে পারবে কি না, তাদের হাত থেকে কে বাঁচাবে, ভীষণই দেখে মানে বুঝতে পাচ্ছেন কে বাঁচাবে। তো হ্যাঁ, বাঁচাতে পারবে কি না বা দুজনে ইনজিওর্ড হবে কি না জানার জন্য তো দেখতে হবে মিঠাই। আর যেভাবে এতদিন ভালোবাসা দিয়েছেন, মানুষ আমাদের পাশে থেকেছেন, সেভাবেই ভালোবাসুন, পাশে থাকুন। বাবা, এখন এসব তোমার মাকে কে বলো, একজন ডাক্তার দেখি। এই টেনশন আমার সহ্য হচ্ছে না। দাদা, মুক্তা ইন্ডাস্ট্রিজের একটা ফোন কল আসবে, তুমি জানা আসছো। দেখ সিদ্ধার্থ, তোর বাবা যেটা বললো তা কিন্তু একদম ঠিক কথা। আমি ডক্টর ঘোষকে ফোন করে দিচ্ছি, তুই দেখে নিবি। নমস্কার, আমি আপনাদের সকলের প্রিয় নিপা।
এখন আমি আছি মিঠাই স্টোরের বাইরে, কারণ এখন আমাদের একটু ব্রেক টাইম চলছে। কিন্তু গল্পে কিন্তু কোনো ব্রেক নেই, হ্যাঁ গল্প কিন্তু একদম স্মুথলি যাচ্ছে, আমরা খুব মজা পাচ্ছি কাজ করতে। তার কারণ এখন তো আমি রুদ্রপ্রেমে পাবো, মানে রিয়েল লাইফে আমার শাহরুখ খানকে দেখে যেমন হয়, এখন আমার রুদ্রকে মানে নেপাল রুদ্রকে দেখে সেরকম হচ্ছে। সাথে সাথে শ্রী আর রাতুলের সম্পর্কে যে টানাপোড়নটা চলছিল, সেটা মনে হচ্ছে আস্তে আস্তে একটু ঠিক হবে। আর সব থেকে বেশি আমি, নন্দা, শ্রী, আমরা সকলে যেটার দিকে মুখিয়ে আছি, যেটার জন্য আমরা এত ওয়েট করে আছি, সেটা হচ্ছে রাখিতে আমরা আমাদের দাদা ভাই মানে সিজের কাছ থেকে একটা গিফট চেয়েছি। গিফটটা হচ্ছে যেন দাদা ভাই আমাদের মিঠাই রানীকে নিজের বউ হিসেবে মেনে, মানে এতদিন দাদা ভাই মিঠাইকে বউ হিসেবে মেনে নিয়েছিল, দাদা ভাইয়ের এক মাসের চালিয়ে ছিল, কিন্তু এখন রাখি গিফট হিসেবে আমরা চেয়েছি যেন সারা জীবনের মতো, মানে পারমানেন্টলি যাতে মিঠাই আমাদের বউ হিসেবে থেকে যায়। তো দেখা যাক দাদা ভাই সেই গিফটটা দেবে কি না, সেটার জন্য আমরা তো এক্সাইটেড। এবং আপনারাও যদি সেটা জানতে চান তাহলে অবশ্যই চোখ রাখতে হবে জি বাংলার পর। নমস্কার, সিদ্ধার্থ দাদাই বলছি, আমার নাতি সিদ্ধার্থ বেস্ট এমপ্লয়িজ অ্যাওয়ার্ডটা পেয়ে গেছে, জানেন নিশ্চয়ই, তাতে আমরা সবাই খুব আনন্দিত। কিন্তু কোনো আনন্দ তো চিরস্থায়ী হয় না, টেলিভিশন সিরিয়ালে আনন্দের পরেই থাকে দুঃখ, তারপর থাকে টেনশন, আবার আনন্দে ভাসি আমরা। নমস্কার, প্রথমে বলি মিঠাই সকল দর্শককে ধন্যবাদ, এত কম সময়ের মধ্যে এত তাড়াতাড়ি আপনাদের মনের মধ্যে আমরা পৌঁছে যেতে পেরেছি, সেটার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা এখন গল্পে বুঝতেই পারছেন আমরা ভীষণ আনন্দে আছি, কারণ সিদ্ধার্থ মোদক মানে সিড সেই পিসিজি গ্রুপে এমপ্লয়ি অফ দ্য উইক হয়েছে এবং স্টার হয়েছে। ডেফিনেটলি সেই অ্যাওয়ার্ডটা পাওয়ার পরে আমাদের ভীষণ আনন্দ হয়েছে এবং আরও বেশি আনন্দ হয়েছে, কারণ মিঠাইয়ের হাত ধরে সেই অ্যাওয়ার্ডটা পাওয়া গেছে। এরপর কী হতে চলেছে সেটা দেখার জন্য অবশ্যই দেখুন এখন মিঠাই, আর আপনারা জানেন সেটা কোন সময় কোথায় কোন জায়গায় দেখতে হয়। সন্ধ্যে বেরোবি জি বাংলা রোজ রাত 8টা এবং জি 5 এ মিঠাই। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।